ভক্তি আছে, জোর আছে, ওরা করছে, আমি কি ফেরত পাবো? আমরা তো দিন মজুরি কামলা, আনলে খাইতে হয়, না আনলে খাওয়া জুটে না। আপনি আমার ঘরে দেখেন চাইল আছে কিনা, আমার ঘরে খাবার আছে কিনা, আমরা কি অবস্থায়? যে ফ্যামিলির মধ্যে একটা পুরুষ মানুষ আয়না দিলে ফ্যামিলি চলে, নাইলে চলে না। ওরা কিভাবে পারলো এটা করতে, কিভাবে পারছে? আমার এখন নারায়ণ গোস্বাহেব চার মাস কাম করবো বলিয়া, আর আরেকলা এই যে ফেভারিটায় জায়গা জমি কিনে লইয়া বেশ বেশ কিনতে, এই ফুলা কারেন্টের কাম করে, ফুলা আছে ফুলা লিয়া। আর একেবারে বড় ফুলা রাজাপুর বাড়ি করছে, বিদেশ করছিল 13 বছর, ক্ষুদ্র বাড়ি করছে, করে দুইটা ছেলে, ছেলে দুইটারে আর কিস্তি লইয়া হেসে, একটা হলাইছে সৈজি, একটা হলাইছে কুয়ে। ১১ দিন হয়েছে, মঙ্গলবারে হাসপাতাল থেকে বুধবারে আইনা দাফন করছি, আর সোমবারে মারছে, সোমবারে মারছে, হ্যাঁ, ওই যে পোস্টমর্টমে আসিল একদিন, আর ক্লিনিকে আসিল একদিন, তারপরে দাফন করছি, মারি দিছি মানুষের কাছে খবর লোক আর কত খারাপ, মানুষ তো খারাপ হইতেই পারে না, মানুষ তো খারাপ হইতেই পারে, কত খারাপ হইলে মানুষকে মানুষ এইভাবে মেরা লায়, অতটুকু খারাপ হইলে এইভাবে মানার অধিকার আইন দিছে না? হাত পায়ের রক্ত কেটে ফেলাটা, তারপরে মাথায় আঘাত করা, হের ছেলেরা আবার আমার বড় ছেলে শূন্য আনতে গেছে, আমার বড় ছেলে পুলিশ যদি নাই তো আমার যে মেয়েটা দিত না মনে হয়, মানে যে মায়া দেখেছে নিজ চোখে উনি এখনো উঠতে পারে না বিছনা থেকে, মানে মূলত কি ঘটনার উপর ভিত্তি করে এই ঘটনা ঘটলো জানেন আপনি কিছু? এটাই মানে এতটুকু আপনি জানেন, এর আগে কিছু ঘটেছে কিনা সেটা আপনি জানেন? আগে ওই যে আমি কইলাম, আপনি যেটা বলছেন ওইটাই, যে ইটের ভাটায় দাঁড়িয়ে থাকতে বলছে, আর এর আগে পরে আমি আর কিছু জানি না, হ্যাঁ তো থাকতো না বলতে কথা, এ বলছে, আমিও বলছি যে তোমার দরকার নাই, এও কইছে, কই দেহ আমি থাকতাম না, কিন্তু আমারে লইয়া অনেক পেজগুস করতাছে, আমি কই তুমি থাকতা না, তোমার লই পেজগুস করব কি, তুমি যাইবা না, তো যায় না ওইদিকে, ফোন দেয়া নিছে পরীক্ষা দিব না, ওই যে ছবি তোমার আইডি কার্ড এডি সারে দিতে কইছে, তোমার যাইতে কইছে, আমি কইছি আমি তো যাইতে পারতাম না, আমার মাথা ঘুরায় খালি, হারাইতে পারি না,
তুমি যাও, যাইয়া দিয়া আবার আয়া কইরো। এই যে এরকম লম্বা এর পরে দেখো কিভাবে আমি ওইটা বলতেছি এখন কিভাবে চলতেছে দেশের মিতে তো এরকম খারাপ কাজ করে না, এতে তো বেশি আরো খারাপ লোক আছে স্যার, বুঝছেন? এত দেশের মিতে তো এত কোনো খারাপ কিছু করে নাই কে? আমার বইনে চলবো কিভাবে, বাগনি চলবো কিভাবে? আমরা নিজেই তো বলতে পারি না, উপরওয়ালা জানে। ছবি কোথায় আছে এখানে? ওই কো ছবি আছে, বিডু আছে, দেখা সুপ্র দর্শক, আসলে এমন ভাবে নির্মম ভাবে মারা হয়েছে যেটা আসলে অকল্পনীয়, যেটা চোখে দেখলে হয়তো অনেকে সহ্য করতে পারবেন না আপনারা। হ্যাঁ বাবা ডেলি গুরু সাহাবাই কালকে ফেভার দিয়ে গেছে না, আজকে আর যাই নেই, যা মুক্তি আর তো লেন্দা হয়ে যায় গে, হেন্দা হয়ে যায় গে। এতদিন তো জানলে মানুষ টিরেস কেলেং দিয়া সুস্থ হয়ে রাখছে, ঘরের মধ্যে স্কেলেং স্কেলেং দিয়ে দিয়া ওরা রাখছে। তিন দিন ধরে তো জি, তিন দিন ধরে তো কোনো ই হয়ে আসিল না, অসুস্থ আসিল, খালি স্কেলেং এর পানি, ডাবের পানি ওকে খাওয়াই খাওয়াই ওকে সুস্থ করছে খালি, বুঝছেন? মানে একটা মানুষের কারণ ছাড়া এমনিতে এভাবে মারতে পারে কেউ? নাকে তুলা দেওয়া আছে, আপনি হয়তো অনেকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, আমি বড় করে দিই দেন। আচ্ছা এখানে আরো আছে, আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এখানে কিভাবে কিভাবে মেরে রাখা হয়েছিল দেখতে পাচ্ছেন, আসলে এমন নির্মম ভাবে মারা হয়েছে যেটা দুঃখজনক। হ্যাঁ এই যে উনি বসে আছে ছাতে, অনেকটাই দুঃখজনক। বিডুরি বার করে দেই, বিডুরি বার করে দেই।